বাজারটাকে মনিটরিং করার জন্য আমরা আমাদের সিটি কর্পোরেশন থেকে আমরা একটি বাজার মনিটরিং টিম করেছি, 9 সদস্য বিশিষ্ট, 11 সদস্য বিশিষ্ট একটি টিম, এবং ওনারা বিভিন্ন সময় ম্যাজিস্ট্রেটদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কেটে তারা ঘুরবেন এবং ঘুরে দেখবেন যে কোনো বাজারে অসহনীয় কোনো দাম কেউ নিচ্ছে নাকি, বেশি মুনাফা কেউ নিচ্ছে নাকি। আমরা আপনারা জানেন যে আমরা খাদ্য মন্ত্রণালয় থেকে একটি তথ্য আমরা নিয়ে আসছি প্রত্যেক দিন, কৃষি মন্ত্রণালয় থেকে প্রত্যেক দিন বিকাল 3টার সময় আমাদেরকে একটি তথ্য তারা দিবেন, এবং তথ্যটি দেওয়ার ভিত্তিতে আমরা আমাদের সিটি কর্পোরেশনের বোর্ডে 11টি মার্কেটে যেখানে আমরা বোর্ডগুলো লাগিয়েছি সেখানে সেই দামগুলো উঠে যাবে। এই দামগুলো যখনই উঠবে তখন সাধারণ জনগণ তারা দেখতে পারবে যে যেই দাম আমরা দিয়েছি সেই দাম থেকে কেউ বেশি দামে কিনছে নাকি, যদি হয় তারা ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে তারা কমপ্লেন করতে পারবে। কিন্তু কিছু রেট সরকার ফিক্স করে দিয়েছে রমজান উপলক্ষে কয়েকটি পণ্যের জন্য, সেই পণ্যগুলো হচ্ছে হলো সাদা খোলা চিনির দাম এই মুহূর্তে 160 টাকা করে, চিনি খোলাটা হয়েছে 160 টাকা, এটি সরকার মূল্য নির্ধারণ করে দিয়েছে। এর বেশি যদি কেউ খোলা চিনি এত দাম থেকে 160 টাকার বেশি দাম বিক্রি করে অবশ্যই তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিতে পারবো। ঠিক সিমিলারলি চিনি যেটা আছে যেটা প্যাকেটজাত ওটি হচ্ছে 112 টাকা। এই মুহূর্তে আমরা খবর পেয়েছি চিনির দাম আরও কমে যাবে, যখন কমে যাবে সাথে সাথে এটি আমরা আমাদের বোর্ডে আমরা নির্ধারণ করে দিব। ঠিক অনুরূপভাবে যেরকম পাম অয়েল আমরা যেটা জানি সোয়াবিন তেল খোলা প্রতি লিটার হবে 167 টাকা। আমাদের এরপরে আছে হলো আমাদের পাম সুপার তেল যেটা খোলা এটা হচ্ছে হলো 117 টাকা। সোয়াবিন তেল হচ্ছে হলো 167 টাকা, সরি সোয়াবিন তেল হচ্ছে হলো খোলাটা 167 টাকা, পাম অয়েল যেটা খোলা সেটা হচ্ছে 117 টাকা, তেল সোয়াবিন ক্যান 1 লিটারের বিভিন্ন ব্র্যান্ডের এটা হবে 187 টাকা, এবং তেল সোয়াবিন ক্যান 5 লিটার এটা হবে 906 টাকা। এগুলো হলো সরকারের নির্ধারিত মূল্য। এর বাইরে যদি কেউ বিক্রি করে আমাদের সিটি কর্পোরেশনের কাউন্সিলর আছে, আমাদের ম্যাজিস্ট্রেট আছে, আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আছে, অবশ্যই সরকারেরও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে যারা এগুলো মনিটরিং করবে, ভোক্তা অধিদপ্তর সহ, এবং আমাদের মন্ত্রণালয় মাঠে থাকবেন, ওনারাও দেখবেন। অর্থাৎ আমরা চাই একটি যৌথভাবে কোনো সরকার নির্ধারিত যে চিনি বা তেলের যে দাম আছে তার থেকে কোনোভাবেই যেন কোনো জিনিসের দাম যেন বৃদ্ধি না করা হয়, এটি আমরা মনিটরিং করার জন্য এই প্রথমবারের মতন আমরা সিটি কর্পোরেশন থেকে 11টি মার্কেটে আমরা ইলেকট্রিক্যাল বোর্ড লাগিয়ে দিয়েছি, এবং আমাদের সিটি কর্পোরেশন থেকে বিভিন্ন মার্কেট তদারক করার জন্য আমি অলরেডি কমিটি করে দিয়েছি, এবং আমাদের প্রত্যেকটি সম্মানিত কাউন্সিলর থেকে আমরা বলেছি বাজারে গিয়ে গিয়ে এগুলাকে মনিটরিং করার জন্য, এবং আমরা যে কাগজটা পাবো প্রত্যেক দিন বেলা 3টার সময় কৃষি মন্ত্রণালয় থেকে সেটি আমরা আমাদের কাউন্সিলর থেকে দিয়ে দিব, এবং কাউন্সিলর থেকে আমি বলেছি বিভিন্ন মার্কেটে মার্কেটে গিয়ে জনগণকেও যেন এর ব্যাপারে অ্যাসুরেন্স দেওয়া হয়। আমরা চাই দেখা যায় কি যে গুজব উঠে যে রোজার সময় ডাল নাই, ছোলা নাই, অনেক কিছু নাই, আমি মনে করি আজকে অনুরোধ করব কেউ গুজবে কান দেবেন না। এই আওয়ামী লীগ সরকার যথেষ্ট পরিমাণের চাল ডাল ছোলা আটা সব কিছু কিন্তু মজুদ হয়ে আছে। আমরা বিভিন্ন সময় দেখি বিভিন্ন ধরনের ফেসবুকে টুইট করা হয় রোজার সময় দাম বেড়ে যাবে, কিছু অনেক অনেক বেড়ে যাবে মানুষের নাগালের বাইরে, এইসবে আমরা কেউ কান দিব না। আমরা সবাইকে অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকারের যথেষ্ট পরিমাণ খাদ্য মজুদ আছে,
এবং এই রোজার সময় সবাই যেন আমরা সুন্দরভাবে আমাদের এই রমজানুল মোবারক আমরা মাসটি পালন করতে পারি, এই জন্য আমরা দাম রেখেছি। এবং যদি কোনো ধরনের সমস্যা হয় আমাদের চিফ রেভিনিউ অফিসারের ফোন নম্বর থাকবে বোর্ডের মধ্যে, আমাদের বাজার কমিটির যে সভাপতি তারও ফোন নম্বর থাকবে বোর্ডের মাধ্যমে। আমি গতকাল আমার সকল বাজার মনিটরিং বাজারে যারা আছে প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে আমি সিটি কর্পোরেশনে মিটিং করেছি এবং আমি তাদেরকে বলেছি যেই সব দাম নির্ধারণ করা আছে তার থেকে যদি বেশি দামে বিক্রি করা হয় সেই দোকান সেই মার্কেটের সেই দোকানকে আমরা বন্ধ করে দেব। আমি আবার সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যে হটমেল নম্বর যেটা আছে আমাদের হটলাইন নম্বর দেওয়া আছে, আমাদের কিউআর কোড দেওয়া আছে, জনগণ এসে ওই বোর্ডের মধ্যে কিউআর কোডের মাধ্যমে তারা তাদের কমপ্লেন জানাতে পারবে। স্মার্ট বাংলাদেশের স্মার্ট আমরা প্রথম বাজার মনিটরিং সিস্টেম শুরু করলাম, আমরা আশা করি জনগণকে যে এগুলো ফলো আপ করার জন্য এবং আমরা চাবো দেখতে জনগণ কীভাবে আমাদেরকে সেই ধরনের রেসপন্স করছে, তারপরে আমরা পরবর্তী অ্যাকশন নেবো।